শোতে স্বাগতম। সর্বশেষ বিকাশে চেলসি এবং ম্যান সিটিকে সতর্ক করা হয়েছে যে তারা উভয়কেই প্রিমিয়ার লিগ থেকে বের করে দেওয়া হতে পারে যদি তারা আর্থিক ফেয়ার প্লে এফএফপি লঙ্ঘনের জন্য দোষী সাব্যস্ত হয়। নটিংহ্যাম ফরেস্ট তাদের নিজস্ব আর্থিক নিয়ম লঙ্ঘনের জন্য 4 পয়েন্ট ডক করার পরে এটি আসে। খবরটি প্রথম ডেইলি মেল দ্বারা রিপোর্ট করা হয়েছিল, যেখানে দাবি করা হয়েছে যে উভয় ক্লাবকে সতর্ক করা হয়েছে যে তারা নিয়ম লঙ্ঘন করেছে বলে প্রমাণিত হলে তারা শীর্ষ ফ্লাইট থেকে বহিষ্কারের মুখোমুখি হবে। চলমান এফএফপি কাহিনীতে এটি একটি বড় উন্নয়ন, যা বেশ কয়েক বছর ধরে চলছে। এফএফপি হল আর্থিক বিধিগুলির একটি সেট যা 2011 সালে ইউএফএ দ্বারা প্রবর্তিত হয়েছিল, যাতে ক্লাবগুলি তাদের উপার্জনের চেয়ে বেশি অর্থ ব্যয় করতে না পারে। চেলসি এবং ম্যান সিটি উভয়ের বিরুদ্ধেই অতীতে এফএফপি বিধি লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে, তবে তারা সবসময়ই কোনো অন্যায় কাজ অস্বীকার করেছে। যাই হোক, নটিংহাম ফরেস্টকে দেওয়া সাম্প্রতিক শাস্তি থেকে বোঝা যায় যে উয়েফা এখন এফএফপি লঙ্ঘনের বিষয়ে কঠোর অবস্থান নিচ্ছে। চেলসি এবং ম্যান সিটি যদি এফএফপি লঙ্ঘনের জন্য দোষী সাব্যস্ত হয়, তবে এটি প্রিমিয়ার লিগে একটি বড় প্রভাব ফেলতে পারে। উভয় ক্লাবই লিগে সবচেয়ে বড় এবং সবচেয়ে সফল, এবং তাদের বহিষ্কার প্রতিযোগিতার জন্য একটি বড় ধাক্কা হবে। এটি লক্ষণীয় যে চেলসি এবং ম্যান সিটি এখনও কোনো অন্যায়ের জন্য দোষী সাব্যস্ত হয়নি। যাই হোক, উয়েফার সতর্ক একটি স্পষ্ট ইঙ্গিত যে গভর্নিং বডি তাদের বিরুদ্ধে অভিযোগগুলি অত্যন্ত গুরুত্ব সহকারে নিচ্ছে।